হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরেজ অসমুদ্দিন খন্দকার, চেক আপডে টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ বার চার্ট অর গ্রাফ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে একটা বার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস পাওয়ার পয়েন্ট আসার পরে কী বলছি, পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডের মধ্যে আমরা কী করবো, এখানে আমরা একটা বার চার্ট বা গ্রাফ তৈরি করবো। পাশাপাশি করার পর আমরা কীভাবে ডিজাইন ফরমেট করতে পারি সে সমস্ত বিষয়গুলো দেখবো। এখন তাহলে আমাদের এখান থেকে ধরেন যে এই বার চার্টটা তৈরি করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমরা সরাসরি আমাদের স্লাইড থেকে নিয়ে করতে পারি, অথবা আমরা ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাবে আসার পর আমরা এই যে এখান থেকে করতে পারি। তাহলে আপনার এখান থেকে ধরেন আমরা কী করবো যে এইভাবে নেওয়ার জন্য, আমরা স্লাইডটা নেওয়ার জন্য এই যে আমরা নিউ স্লাইডে গিয়ে এখান থেকে ধরেন এই যে এই ধরনের স্লাইড যেগুলো দেওয়া আছে আমরা এখান থেকে ধরেন এটা নিলাম। নেওয়ার পর এই স্লাইডের ভিতরে এই যে আমাদের এখানে বা এখানে আমরা যেখানে আসি এই যে ধরুন এখানে ইনসার্ট চার্ট অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনার অল চার্ট সব ধরনের চার্ট আপনি কোনটা করবেন, আপনার বার চার্ট করতে গেলে এই যে আপনি এখানে বারে চলে যাবেন, তারপর এখান থেকে নিয়ে ওকেতে ক্লিক করলে চার্ট তৈরি করতে পারবেন। এই বছরও আমরা ইচ্ছা করলে ধরেন দেখি এখানে যে ব্লাঙ্ক স্লাইড নেওয়া আছে এটার মধ্যে আমরা এখান থেকে ইনসার্টে যাই, আমরা ওই যে চার্টে যাই, তারপর সেম অপশনটা এখান থেকে নিতে পারি। তাহলে এখানে ধরুন আমরা আজকে দেখবো কোনটা দেখবো, আমাদের বার চার্টের বিষয়। তো আমাদের এখানে বার চার্ট ছাড়া আমাদের এই যে কলাম চার্টের যে বিষয় আছে এই কলাম চার্টের উপরে কিন্তু আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। এখন তাহলে আজকে আমাদের এখান থেকে বার চার্টের বিষয়টা করার জন্য আমরা বার এখানে ক্লিক করব। করার পর এখানে বার চার্টের এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, আপনি কোনটা নিয়ে করবেন, তাহলে আমরা এটা নিয়ে করবো। পরে আমরা চার্ট টাইপ চেঞ্জ করে এগুলো দিয়ে আমরা দেখবো। তাহলে প্রথম যেটা আছে ক্লাস্টার বার, এটা সিলেক্ট করে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এখন ধরুন আমার এখানে কিন্তু যে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে, কিরকম এখন ধরুন আমার এই যে এখানে আমাদের কিছু ডাটা, ডেমো ডাটা দেওয়া আছে আমাদের পাওয়ার পয়েন্ট থেকে, তো এই ডাটাগুলো এখানে চলে আসছে। আর এই ডাটাগুলোর মাধ্যমে এখানটা বার চার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যখন চার্টটা তৈরি হয়েছে ডাটাগুলোর মাধ্যমে সাথে সাথে এই ধরনের চার্ট টুলসের মধ্যে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে, আসলে এখান থেকে এই চার্টটা আপনি ডিজাইন করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন। কিন্তু এখন আমরা ডিজাইন ফরম্যাট করার আগে আমাদের ভ্যালুগুলো দিয়ে, আমাদের ডাটাগুলো দিয়ে এখন আমরা এই চার্ট বা গ্রাফটা তৈরি করব। তাহলে এখন আপনার এখানে বার চার্টের জন্য যে ধরনের ডাটাগুলো দরকার সেগুলো আপনি এখানে দিতে পারেন। তাহলে বার চার্টটা আমাদের এখানে এই যে এরকম আমাদের এই যে এগুলো কলামগুলো থাকে, কিন্তু আমাদের কলাম চার্টের ক্ষেত্রে কলামগুলো কিন্তু আমাদের এই ধরনের ই থাকে যে ভার্টিক্যালি থাকে, আর বার চার্টের ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু হরিজেন্টাল এরকম সিস্টেম আসছে। তো এখন ধরুন কি আমাদের এই কলাম চার্টের সাথে বার চার্টের আমাদের অনেকটা মিল আছে, কিন্তু এখন কলাম চার্টে আমাদের যে ধরনের ডাটাগুলো ইউজ করি ইচ্ছাগুলো কিন্তু আমাদের ওই ধরনের ডাটাগুলো আমরা বার চার্টে ইউজ করে করতে পারি। আমরা বলছি কলাম চার্ট আমাদের ভার্টিক্যালি ইগুলো থাকে এই যে সিরিজগুলো, আর এখানে বার চার্টের মধ্যে আমাদের এই সিরিজগুলো দেখেন হরিজেন্টালি দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে এখন আমরা ধরেন যে কি এখানে এটার মধ্যে কী ধরনের ডাটা ইউজ করতে পারি এই চারটা করার জন্য, যেমন আমাদের বিভিন্ন স্টুডেন্টের যে এখানে কোন সাবজেক্টে কত মার্ক পাইলো সেটা আমরা দিয়ে করতে পারি, অথবা যেখানে কোন এডুকেশন বোর্ডে আপনার কত সালে আপনার পার্সেন্টেজ কত পাশে তো সেই ডাটা দিয়ে করতে পারি, অথবা ধরুন আমরা যে বাংলাদেশের বিভিন্ন যে আপনার প্রোডাক্টের যে আপনার উৎপাদন কীরকম, প্রোডাকশন কীরকম সেই ধরনের ডাটা দিয়ে করতে পারেন। তো এখন আপনার যেই ডাটা এই চার্টের সাথে যেই ধরনের ডাটাগুলো ম্যাচিং হয় সেগুলো দিয়ে করতে হবে, তাছাড়া আপনি যদি উল্টা পাল্টা ডাটা দেন তাহলে তো চার্টটা ঠিক মতো আপনি বুঝতে পারবেন না। তো এখন ধরুন আমি এখানে কী দিলাম, ধরুন এখান থেকে আমি এরকম ডাটা দিলাম এখানে, যে এখানে ধরুন আপনার দিলাম আমি কি ঢাকা বোর্ড, তারপর দিলাম এখানে কি কুমিল্লা, কুমিল্লা বোর্ড, তারপর দিলাম কি কোন পরে দিলাম এখানে আপনার পরে দিলাম আমি এখানে চিটাগাং, চিটাগাং বোর্ড, তারপরে দিলাম আপনাকে এখানে ধরুন দিলাম এখানে আমি রাজশাহী, রাজশাহী বোর্ড দিলাম। তো চারটা বোর্ড দিলাম, চার বোর্ড এখানে ধরুন আমাদের দিলাম কত 2021 সালের, পাশের কত 2022 2023, পাশে আমি এখানে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি এখানে যা লাগছে সবগুলো কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এই দেখুন সাথে সাথে কিন্তু এখানে এই যে ঢাকা বোর্ড, কুমিল্লা এগুলো চলে আসছে এখানে, কিন্তু তার এখানে নিচে ধরনের সালগুলো চলে আসছে। তাহলে আগে যেখানে ছিল এগুলো যে আপনার এগুলো ছিল এখানে যে সিরিজ ওয়ান টু এগুলো কিন্তু ছিল এখানে, এখন এটার পরিবর্তে আমি সাল লিখছি এই সালগুলো এখানে চলে আসছে, আর এটার নামটা কি লিজেন্ড এনার নামটা, আর এখানে ধরুন এই যে বিভিন্ন যে এডুকেশন বোর্ডগুলো আমাদের এখানে কিন্তু এই যে সিরিজ হিসেবে চলে আসছে। বাস এখন ধরুন এই যে এখানে আসলো, আসার পরে এখানে আমাদের কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করা নাই। দেখুন আমরা ঢাকা বোর্ডের 21 সালে 5,000 কত দিলাম, আমরা ধরুন দিলাম 70%, 22 সালে দিলাম কত আমরা ধরুন দিলাম 80%, 23 সালে দিলাম কত ধরুন 65% দিলাম। তাহলে এই যে আমরা দেওয়ার সাথে সাথে ঢাকা বোর্ডটা দেওয়ার সাথে সাথে ঢাকা বোর্ডের এখানে যে ধরুন এই ডাটাগুলোর মাধ্যমে এখানে কিন্তু এরকম সিরিজ হিসাবে এখানে ধরুন চারটা তৈরি হয়ে গেল। তো এখন যে হইলো এখানে যে 70 ঢাকা 2021 সালে, তাহলে এখন আমাদের 21 সালের কোন কালারটা এই যে এই কালারটা 2021 সালের আমাদের এই কালার, এবং এই কালারের যেটা আছে আপনার কত 21 সালের এই যে আমরা এখানে 70, তাহলে এই যে 70 সই বরাবর 70 সই বরাবর আমরা এটা। এখন ধরুন আবার 2022 সালের কোন কালারটা এই যে 22 সালের এই কালারটা, 22 সালের কত 80, তাহলে আমাদের এই যে 80 এই যে 70 এই যে 80 সই বরাবর 80, তারপরে 23 সালের কোন কালারটা এই যে এই কালারটা,
কত 65 এই দেন আমাদের 65 কত 60 আর 70 এর মধ্যে এখানে 65 এইভাবে কিন্তু এখানে বিষয়টা শো করতেছে এখন এইভাবে আমাদের পরবর্তীতে আমরা দেখি কুমিল্লায় আমরা দিলাম কত 70 80 দিলাম তারপরে দিলাম এখানে ধরুন কত দিলাম 85 এই দিলাম এখন ধরুন সেম ভাবে এই যে আমাদের কুমিল্লা আসি কুমিল্লার ভিতরে ধরুন আপনার এখানে 21 সেল আমাদের কোন কালার এই কালার 70 এই ধরুন 70 সেই বরাবর 80 এই যে 80 সেই বরাবর 85 এই ধরুন এখানে 90 আর 80 এর মধ্যে এখানে চলে আসছে এটা এইভাবে চলে আসলো তাহলে এখানে আমাদের সর্বোচ্চ ডাটা এখানে কত দেওয়া আছে বর্তমানে আমাদের 85 এখানে কিন্তু 85 দিয়ে নিয়ে আসছে এবং 90 পর্যন্ত 0 থেকে 90 পর্যন্ত আমাদের এখানে সে কি কি ধরে নিয়েছে এখানে আমাদের এই যে এক্সিস যেটা থাকে আমাদের এটা হচ্ছে এখানে ভার্টিক্যাল এক্সিস এটা হরিজন্টাল এক্সিস তাহলে যেহেতু আমাদের বার চার্ট এখানে হরিজন্টাল এক্সিস অনুসারে এখানে সে 0 পর্যন্ত 90 ধরে আমাদের এখানে কিন্তু সে চার্টটা তৈরি করতেছে মানে সিরিজগুলো তৈরি করতেছে কিন্তু যখন আপনি এখানে ভ্যালু বাড়াই দিবেন যখন আমি 85 এর জায়গায় দিলাম কত এখানে 90 সাতটা ধরুন এখানে কিন্তু 100 চলে আসছে কেন সে মনে করতেছে যে এখানে যে 90 ডাটা ধরতে গেলে তার এখানে 100 পর্যন্ত এখানে সে নিতে হবে এই কারণে সে কিন্তু এভাবে নিয়ে নিয়েছে আমরা কমায় আবার 85 দিলাম বাস কমায় দিলাম আবার ধরুন এখানে কিন্তু কমে 90 চলে আসছে এখানে সে আপনি ধরুন ভ্যালু বাড়াবেন এখানে সে রেঞ্জটা ধরে নেবে যে কত পর্যন্ত থাকলে তার জন্য এখানে এই সিরিজগুলো মানে এখানে তৈরি করতে সুবিধা হবে বাস এখন এইভাবে আমি পরবর্তী বোর্ডের ডাটাগুলো দিচ্ছি বাস এগুলো আমাদের দেওয়া হয়ে গেল এখানে বাস এখন ধরুন আমরা দেওয়ার পরে এখন আমাদের এই যে এখানে ভ্যালু দিলাম এই ভ্যালু অনুসারে আমাদের কিন্তু প্রত্যেকটা বোর্ডের এখানে যে এগুলো আছে সালের এগুলো কিন্তু সিরিজগুলো চলে আসছে এখন এটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম বাস ক্লোজ করার পরে এখন আমরা এখান থেকে তো অলরেডি বিষয়গুলো দেখলাম যে কি করলাম তারপরে এটা আমরা বিষয়গুলো বুঝি তাহলে আমাদের 2021 সালের 21 সালের আমাদের কোন কালারটা এই যে কালারটা এই যে কালারগুলো 21 সালের 21 সালের এখানে কোনটার কোন ভ্যালু এই যে এটা ধরুন 70 এটা 70 আবার এটা কত চিটাং বোর্ডের কত আছে 21 সালের 80 থেকে 90 মধ্যে মধ্যে কেনা তাহলে 85 আবার এই ধরুন রাজশাহী বোর্ড আসলে 21 সালে এটা কত দেওয়া আছে এখানে আমরা দেওয়া আছে এই ধরুন এখানে দেওয়া আছে 60 আর 70 মধ্যে এখানে 65 এটা দেওয়া আছে সেম ভাবে আপনি 22 সালে দেখতে গেলে 22 সালের যে কালার আছে এটা দেখবেন তাহলে আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারবেন তাহলে 22 সালে আমরা দেখি এটা কত আছে 22 সালের আপনার এই কালার তো এটা কত 80 সেম ভাবে আপনার কুমিল্লা বোর্ডের কত 80 আবার আমরা চিটাং বোর্ড আসি 22 সালে কত দেওয়া আছে এই যে 65 আবার দেওয়া আছে আপনার এখানে কি 22 সালের রাজশাহী বোর্ডের কত এই যে এখানে আসলে 75 এই ধরুন 70 আর 80 মধ্যে এখানে 75 সেম ভাবে এভাবে আপনারা 23 সালের বিষয়গুলো এভাবে দেখতে পারেন তো এইভাবে একটা বার চার্ট আপনার তৈরি করা হয়ে গেল বাস এখন চার্টটা যখন তৈরি করা হয়ে গেল হওয়ার পরে এখন এই চার্টটা কি চার্ট তৈরি করলেন চার্টের প্রথমে আপনি টাইটেল নামটা দিবেন তাহলে এখানে যে বিষয়গুলো আমাদের এখানে শো করতেছে চার্টের মধ্যে সেগুলো আমাদের এই যে চার্ট এলিমেন্টে যাই যেগুলো ধরুন আমাদের ডিফল্টভাবে এই যে এক্সেস চার্ট টাইটেল গ্রিড লাইন্স লিজেন্ড এগুলো কিন্তু ডিফল্টভাবে এখানে টিকমার্ক হয়ে যায় তার যেগুলো টিকমার্ক দেওয়া আছে সেগুলো আমাদের এই চার্টের মধ্যে শো করে এখন তো আমরা যদি এক্সেস উঠাই দিই এই ধরুন এক্সেস চলে গেছে কিন্তু এই যে এক্সেস চলে গেছে আবার টিকমার্ক দেন চলে আসছে তারপরে যে চার্ট টাইটেল টিকমার্ক উঠাই দিলেন চলে গেল আবার টিকমার্ক দেন চলে আসছে তারপরে এই যে লিজেন্ড এই যে লিজেন্ড যেটা আছে টিকমার্ক উঠাই গেলেন চলে গেল আবার টিকমার্ক দেন চলে আসছে তাহলে এখানে চলে আসছে লিজেন্ড এখান থেকে আপনি চান এটা নিচে নিয়ে আসবেন আপনি কোথায় নিয়ে আসবেন আপনি যে লিজেন্ডটা এখানে যান যারপরে যেখান থেকে টপ বটম আর এখান থেকে নিতে পারেন অথবা আপনি যে মর অপশনে যান মর অপশনে গিয়ে এখান থেকে নিতে পারেন সেম আপনি যে ফরম্যাট লিজেন্ড এখান থেকে টপ উপরে ডানের দিকে থাকবে আপনি বটমে দেন আবার নিচে চলে আসছে এখান থেকে করতে পারেন অথবা অপশন দেওয়া আছে তারপরে ধরুন তো এই যে এটা হচ্ছে আপনার লিজেন্ড এটা বলছে এটা যে এগুলো টিক মার দেওয়া আছে এখন ধরুন আমরা এখান থেকে এই বিষয়গুলো কি এগুলো তো এখান থেকে দেখলাম তো এই যে এর চারটা এলিমেন্টগুলো প্রত্যেকটা এটা একটা এলিমেন্ট এটা এলিমেন্ট এই যে এগুলো প্রত্যেকটা এলিমেন্ট তো প্রত্যেকটা এলিমেন্ট ধরুন আমরা এখান থেকে যে যখন আমরা ক্লিক করব সেই এলিমেন্টগুলো আমরা এখান থেকে যখন ক্লিক করব এই এলিমেন্ট ক্লিক করলাম করার সাথে সাথে সেই এলিমেন্টটা ফরম্যাট করতে গেলে আপনি ফরম্যাটে গিয়ে ফরম্যাটে করতে পারবেন তখনগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ তো এখন ধরুন আমরা এখান থেকে যখন চার্টের এই যে বিষয়গুলো করার পরে এখন আমরা ধরুন এখান থেকে বাইরে ক্লিক করে আমরা চার্ট টাইটেল নামটা দিই প্রথমে চার্ট টাইটেল নামটা কি দিব এটা কিসের চার্ট বাংলাদেশ বাংলাদেশ ইরিগেশন বোর্ড আমরা এটা লিখলাম লেখার পর এই চার্ট টাইটেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই চার্ট টাইটেলটা আমরা এই যে এখানে ক্লিক করি করার পর আপনি এই যে কিভাবে রাখবেন দেখেন এইবার রাখবেন এইবার রাখবেন তারপরে মোর অপশনে গিয়ে আপনি এখান থেকে ফরম্যাট চার্টটা ফরম্যাট করতে পারবেন এই যে এখানে ক্লিক করে বা আপনি এখানে ক্লিক করে বা অন্যান্য অপশনগুলো আছে বর্ডার কিরকম দিবেন এইগুলো দিয়ে আপনি ফরম্যাট করতে পারবেন তারপর আপনি এখান থেকে সিলেক্ট করার পরে এই যে অ্যাড চার্ট এলিমেন্ট এখানে যাবেন যার পরে চার্ট টাইটেলে গিয়ে আপনি এখান থেকে সেম প্রসেস করতে পারবেন চার্ট টাইটেল কি রাখবেন না উঠাই দিবেন তারপর আপনি যে মোর টাইটেল অপশনে গিয়ে এখান থেকে ফরম্যাট করতে পারবেন অথবা আপনি ফরম্যাট করার জন্য এর মধ্যে আপনি ডাবল ক্লিক করেন তারপর কিন্তু ফরম্যাট অপশন চলে আসছে অথবা যদি আপনি এটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করেন যে ফরম্যাট চার্ট টাইটেল যান এখান থেকে করতে পারবেন অথবা যদি আপনি সিলেক্ট করার পর আপনি ফরম্যাট অপশনে যান
তারপরে যে চার টাইটেল আপনি যেটা সিলেক্ট করছেন সাথে সাথে ওইটা কি সিলেক্ট করলেন সেই নামটা চলে আসবে এখানে এই যে এখানে চলে আসছে আপনি ফরম্যাট সিলেকশনে যান আপনি এখান থেকে যে ফরম্যাট করতে পারবেন সেম অপশনগুলো আপনি কয়েকভাবে করতে পারেন বাস ফরম্যাট করার পরে আপনি যদি নো ফিল দেন তাহলে এটা চলে যাবে নো ফিল দিলে কোনো ফিল থাকবে না আপনি যদি আবার ধরেন এটা ফরম্যাটটা আপনি এখানে কি করছেন রিসেট করতে চান ফরম্যাটটা রাখবেন না তাহলে এটা টাইটেল সিলেক্ট করা থাকার অবস্থায় এই যে নিচে রিসেট টু মেসেজটা ক্লিক করবেন ফরম্যাট চলে যাবে তো এই যে বিষয়গুলো তারা এভাবে করতে পারেন তো এই টাইটেলের মতো আপনি অন্য আরও কী কী এলিমেন্টগুলো করবেন সেই এলিমেন্টগুলো আপনি ধরুন এই যে এখান থেকে সরাসরি সিলেক্ট করতে পারেন যেমন এখান থেকে আমি কি এই লিজেন্ড সিলেক্ট করলাম এই যে লিজেন্ড সিলেক্ট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে নামটা চলে আসবে যেখানে আমরা যে লিজেন্ড সিলেক্ট করলাম এই যে লিজেন্ড নাম চলে আসছে এখানে নাম চলে আসছে অথবা আপনি এখানে যাওয়ার পরে এখানে কিন্তু এই চারের প্রত্যেকটা এলিমেন্টের নাম কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি এখান থেকে এই যে প্লট এরিয়া যান এই যে প্লট এরিয়া সিলেক্ট হয়েছে প্লট এরিয়া আপনি যদি আবার এখান থেকে চার্ট এরিয়াতে যান এই যে পুরোটা হচ্ছে চার্টের এরিয়া আর ভিতরটা হচ্ছে এই যে প্লট এরিয়া প্লট এরিয়া সিলেক্ট করলাম এখানে যে প্লট এরিয়া নাম লেখা আসছে আসার পরে এই প্লট এরিয়ার মধ্যে আপনি এখান থেকে কীরকম ফরম্যাট করবেন সেটা আপনি করার জন্য আপনি এই যে ফরম্যাট সিলেকশনে যান বাস এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন এইভাবে অথবা আপনি প্লট এরিয়া সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করেন এই যে ফরম্যাট প্লট এরিয়াতে যান এখান থেকে করতে পারেন সেম কাজটা অথবা আপনি ধরেন যে এটার মধ্যে ডাবল ক্লিক করেন চলে আসছে আপনি কয়েকভাবে করতে পারেন বাস এখন ধরেন তারপরে এখান থেকে ধরুন প্লটেরিয়া সিলেক্ট করার পরে আপনি যদি ইচ্ছা করলে এখান থেকে যে স্টাইলও করতে পারেন এই যে স্টাইল দেওয়া আছে আপনি কীরকম স্টাইল করবেন প্লটেরিয়া এখান থেকে স্টাইল করতে পারেন তারপরে এখান থেকে স্যার যে শেপ ফিল আউটলাইন এগুলো করতে পারবেন সব অপশনগুলো এই বিষয়গুলো করতে পারবেন তারপরে প্লটেরিয়ার পরে আমরা যদি এই যে লিজেন্ড সিলেক্ট করলাম লিজেন্ড চলে আসছে আসার পরে ফরম্যাট সিলেকশনে যায় আপনি নিজের মতো করে লিজেন্ড আপনার এখান থেকে ফরম্যাট করতে পারবেন ফরম্যাট লিজেন্ড চলে আসছে এখান থেকে যে আপনি কোন জায়গায় রাখবেন লিজেন্ডটা এখান থেকে দেখাতে পারবেন তারপর আমরা যদি মনে করেন এখান থেকে ছাড়া আমরা এটা লিজেন্ডের মধ্যে ডাবল ক্লিক করি সেম চলে আসে অথবা আমরা এটার মধ্যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যে ফরম্যাট লিজেন্ডে গেলাম এখান থেকে জব কল করতে পারেন বাস এখন আপনি যেভাবে করছেন করতে পারেন তারপরে এখন ধরেন আপনি এটা ছাড়া এই যে আমরা যদি এখান থেকে যাই কি এখান থেকে ধরেন আমরা কোনোটা সিরিজ করব তাহলে এই যে আমরা যে সিলেক্ট করলাম এখানকার সিরিজ কোনটা সিরিজ 2023 এটা সিলেক্ট হয়ে গেল হওয়ার পরে আমরা যখন এটা সিলেক্ট করলাম সবগুলো হয়ে গেল এখন আমরা ফরম্যাট সিলেকশন গিয়ে আপনি সিরিজগুলো ফরম্যাট করতে পারবেন অথবা ধরেন এখান থেকে কি বলছি আমরা এবার ছাড়াও আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি এই সিরিজের মধ্যে ডাবল ক্লিক করে চলে আসবে তারপরে ধরুন আপনি এখান থেকে মাউসের ডাবল ক্লিক করেন এই যে ফরম্যাট ডাটা আপনার পয়েন্ট ফরম্যাট ডাটা পয়েন্টে দিলে ডাটা পয়েন্ট আপনি ফরম্যাট করতে পারবেন অপশনগুলো আপনি কয়েকভাবে করতে পারেন তারপর আমরা আবার এখানে ক্লিক করে আপনি কোন সিরিজটা করবেন 21, 22, 23 না কোনটা করবেন যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে আপনার এখানে গিয়ে কোনটা করলাম ধরুন হরিজেন্টাল ভ্যালু অ্যাক্সিস তাহলে আমাদের এই যে হরিজেন্টাল ভ্যালু অ্যাক্সিস যেটা আছে এটা আপনি ফরম্যাট করবেন তাহলে ফরম্যাট সিলেকশনে যান আপনি কীরকম ফরম্যাট করবেন এখান থেকে যা দেখাই দেবেন সেরকম ফরম্যাট হয়ে যাবে এগুলো করতে পারেন বাস তারপরে ধরুন আমরা এখান থেকে ধরেন আবার যদি আমরা এই যে চার্ট এলিমেন্টে আমরা এখানে যাই আবার ডিজাইন আসার পরে আমরা চার্ট এলিমেন্টে গেলাম যার পরে ধরুন আপনারা এই যে ডাটা লেভেল আপনার ডাটা লেভেল কোন জায়গায় দেখবেন এই যে ডাটা লেভেলগুলো চলে আসছে আবার যদি এটা টিক মার্ক দেন এখানে ডাটা লেভেলে এদেরটা এখানে থাকলো আবার ডাটা লেভেল এখানে যে আপনার ডাটা লেভেলগুলো কোন জায়গায় কীভাবে দেখবেন এই যে এটা চেঞ্জ করবেন দেখাচ্ছে যেখানে আপনি এটা দিলে এদেরভাবে দেখাবে তারপরে মোর অপশনে গেলে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারবেন আপনি যে কীভাবে রাখবেন যে সিরিজ ভ্যালু দিলাম ক্যাটাগরি নেম দিলাম চলে আসতেছে আবার টেকনো উঠাতে চলে যাবে তারপর আপনি কোন জায়গায় রাখবেন এই যেগুলো চেঞ্জ করবেন আপনাকে চেঞ্জ করলে বুঝতে পারবেন তাদের আমরা ক্লোজ করে দিয়ে তারপর আমরা এই ব্যবস্থারও আমরা যে ফরম্যাটে গিয়ে এই যে আপনার ডাটা লেভেল টিক মার্ক দেওয়া আছে ফরম্যাট সিলেকশন হয়ে যাবেন এখান থেকে করতে পারেন অথবা আপনি ডাবল ক্লিক করেও করতে পারবেন এক কাজ কয়েকভাবে করতে পারি বাস তারপরে ধরুন আপনি এটা না রাখতে গেলে আবার এখানে যাবেন তারপর ডাটা লেভেল আপনি টিক মার্ক উঠাই দিলে চলে গেল টিকমার্ক উঠে দিলে চলে গেল তারপর ডাটা টেবিল এই যে সিলেক্ট করলাম এই ডাটা টেবিল চলে আসছে এটা এখন ডাটা টেবিল আপনি এখানে কীভাবে রাখবেন এই যে নো দিলে চলে গেল নো লিজেন্ডকে থাকবে না আবার যে উপরেটা যান এই যে লিজেন্ডকে কোনটা এই যে ওটা লিজেন্ডকে তা মর অপশনে গিয়ে আপনি এখানে ফরম্যাট ডাটা টেবিলটা ফরম্যাট করতে পারবেন এই যে আপনি এগুলো উঠে দিলে এই চলে গেল শুধু এখন ধরুন এটা ব্লাঙ্ক অবস্থায় মানে আপনার এই কোনো কিছু নাই এখানে আবার যে টিক মার্ক দেন এটা চলে আসবে এই যে চলে আসছে আপনার টেবিলের ইগুলো আবার যে আপনার শো লিজেন্ডকে এই যে লিজেন্ডকে চলে গেছে আবার টিক মার্ক দেন এই যে চলে আসছে এইও আপনি ফরম্যাট করতে পারবেন আর টেবিলও ফরম্যাট করতে পারবেন আবার যদি আপনি এই যে এখান থেকে যান আপনার এখানে ডাটা টেবিল এখান থেকে আপনি টিক মার্কটা চলে যাবে অথবা ডাটা টেবিল আপনার এই যে ডিজাইনে যে এর চার্ট এলিমেন্টটিকে আপনি এখান থেকে করতে পারেন ডাটা টেবিলে যান যার পর আপনার সেম অপশনগুলো এখানে দেওয়া আছে এখানে যা দেওয়া আছে এলিমেন্ট এখানে দেওয়া আছে এখান থেকে যে আপনি কীভাবে রাখবেন এই যে এখান থেকে তো নান করে দিন চলে গেল নান করে দিলে অথবা বসে আমরা এখানে ডাটা টেবিল টিক মার্ক উঠে দিলেন চলে গেল তাই কি কাজ আমরা এখান থেকে করতে পারি আপনার জায়গা থেকে করলে হবে তারপর ডাটা টেবিলের মতো আপনি যদি চান এরর বার সেট করতে এরর বার চলে আসছে এরর বার আপনি কীভাবে রাখবেন এখান থেকে করতে পারেন মোর অপশনে গিয়ে আপনি ফরম্যাটে করতে পারবেন আমরা এরবার টিক মার্ক উঠে দিলাম তারপরে গ্রিড লাইন আপনি যদি টিক মার্ক উঠে দেন চলে গেল আবার দিলেন চলে আসলো লিজেন্ড আমরা তো আগে দেখছি তারপর টেট লাইন এগুলো ইউজ করতে পারেন তো এই সেম বিষয়গুলো আমরা বসে এখান থেকে সেম কাজ এখান থেকে করতে পারেন তারপরে এখন আমরা এটার মধ্যে ধরুন এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারি আপনি লেআউট চেঞ্জ করে ধরুন এখানে যাবেন এই যে কীরকম লেআউট নেবেন এই যে
যেটা দেবেন সেরকম লেয়ার চলে আসবে। তারপরে কালার চেঞ্জ করতে পারেন, কীরকম কালার দেবেন সেরকম কালার চলে আসবে। যেরকম কালার দিলাম কালার চলে আসছে। কালার চেঞ্জ করার সাথে আমাদের স্টাইলের কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি কীরকম স্টাইল দেবেন যেটা দেবেন সেটা চলে আসবে। আর তারপর আপনি এখান থেকে যে এই যে এখানে সিলেক্ট ডাটাতে যায় সিলেক্ট ডাটা ক্লিক করার পরে ধরুন আপনি এখান থেকে যা কী করতে পারবেন, আপনার যে ডাটা রেঞ্জ যে সিলেক্ট করা আছে এখান থেকে আপনার এডিট অ্যাড করতে পারবেন। আপনি যদি আর নতুন করে কোনো সিরিজ অ্যাড করতে চান, এই যে লিজেন্ড ইনটি সিরিজ, এখানে গিয়ে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে যে আপনি যেগুলো করা আছে এগুলো আপনি এডিট গিয়ে এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। তারপরে আপনার এই যে পাশে আপনার যে বোর্ডগুলো আছে আপনি কোন বোর্ডটা এডিট করবেন সিলেক্ট করে এডিটে গেলে সেই বোর্ডে এডিট করতে পারেন। অথবা ধরুন এখান থেকে আপনি এই যে আপনি উঠাই দিলেন, ধরুন আমি শুধু একুশ সেলার দেবো, একুশ সেলার কোন বোর্ড আপনি ঢাকা কুমিল্লা এই দুইটা দেবো। এখন ওকেতে ক্লিক করলে এদিন একুশ সেলার ঢাকা কুমিল্লা বোর্ডের এখানে ডাটাগুলোতে শুধু চারটা আসছে। আবার আমরা সিলেক্ট ডাটায় গেলাম, সিলেক্ট ডাটায় গেলাম, যাওয়ার পর আবার সবগুলো নিয়ে আসতে গেলে সবগুলো সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে আবার চলে আসছে। আর তারপর আমরা এখানে রো কলাম সুইচ করতে পারি, সুইচ রো কলামে ক্লিক করবেন এই চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল মানে এখানে আপনার চলে আসছে বোর্ডগুলো চলে আসছে। আবার এখানে ক্লিক করেন এই যে আবার সাল চলে আসছে। এইভাবে আপনি সুইচ করতে পারেন। আর তারপর আমরা এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি, এটা ক্লোজ করে দিয়ে আমরা যদি এডিট ডাটায় যাই, যার পর দুইবার এডিট করতে পারি। আমরা যদি এডিট ডাটায় গেলাম, যার পর সরাসরি আমরা এখান থেকে আমরা যদি এখান থেকে চেঞ্জ করি কোনো কিছু চেঞ্জ করলে এখানে চেঞ্জ, যেমন আমি এখানে ধরেন রাজশাহীর পরিবর্তে কী দিলাম, এখানে দিনাজপুর, দিনাজপুর দিলাম, দিনাজপুর দিলাম, এটা দিলাম কত ধরেন 82 দিলাম, 2%। তাহলে এখানে আমি যেটা চেঞ্জ করলাম আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখুন দিনাজপুর চলে আসছে এবং এটাও চেঞ্জ হয়ে গেছে, চলে আসলো। তাহলে এইভাবে চেঞ্জ ছাড়া আমরা যদি এখানে গিয়ে আমরা এডিট ডাটা ইন এক্সেলে যাই, আমরা সরাসরি এক্সেল ওয়ার্কশিট নিয়ে এসেও চেঞ্জ করতে পারি। এই যে এক্সেল ওয়ার্কশিট আসলে এখানে এখান থেকে চেঞ্জ করলো, সেম আপনারা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। তো আমরা যখন বার চার্ট তৈরি করা যেই টাইপটা নিয়েছি, এখন যে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমরা ধরুন এখান থেকে এটা ছাড়া আমরা তো এটা নেই, এটা নেই, এটা তো চলে আসবো, ওকে ক্লিক করলাম চলে আসে। আর সাথে সাথে আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনি কোন স্টাইল দেবেন। তারপর চার্ট টাইপে গেলাম, যার পর এটার পরিবর্তে আমি ধরুন এটা নিলাম, নেওয়ার পর ওকে ক্লিক করি, তো এরকম চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার চার্ট টাইপ চেঞ্জ করলে সেই চেঞ্জ অনুসারে এখানে আপনার এই স্টাইলও চেঞ্জ হয়ে যায়। বাস এখন এখান থেকে এইভাবে আপনার বিষয়গুলো ডাটাগুলো দেখতে পারেন। এখানে যেরকম আসলো এই যে আপনার সিরিজগুলো দিয়ে আপনার ভ্যালুগুলো এখানে কিন্তু বিভিন্ন বোর্ডে দেখতে পারেন। তারপরে চেঞ্জ চার টাইপে যে আপনি এখান থেকে এই যে কোনটা দেবেন সিলেক্ট করে দিলে সেরকম হয়ে যাবে। এখন আমাদের এখানে তাহলে প্রথমে কোনটা ছিল এই যে এটা, এটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করে বাস আগেরটা নিয়ে আসলাম। বাস এইভাবে আমাদের চার টাইপ চেঞ্জ করতে পারি, করে আমাদের ইচ্ছা করে আমাদের এখানে যে ডাটাগুলো দিয়ে আমরা চারটা দেখতে পারি। বাস এগুলো আমরা দেখলাম, দেখার পরে ধরুন আমরা এই যে এখান থেকে চারটি এলিমেন্টগুলো জানলাম এখান থেকে। তারপরে ধরুন আমরা যদি এই যে এখানে যাই, এখানে ক্লিক করার পর ইচ্ছা করলে আমরা চার্টের স্টাইল, আমরা কালার যে স্টাইল পাশাপাশি কালার বিষয়গুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যেখানে কালার, এই যে কালার এখানে যেটা এখানে সেম বিষয় দেওয়া আছে, স্টাইল এখানে যেটা এখান থেকেও আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। বাস তারপর আমরা চার্ট ফিল্টার করতে পারি। আমাদের চার্টটা তৈরি করার পর এখানে গিয়ে আমরা যদি যাই, বাস এই যে এখানে আপনি মাউস পয়েন্টার নিলে এই যে এখান থেকে ভ্যালুতে আপনি ভ্যালু ইচ্ছা করলে ফিল্টার করতে পারেন। আমরা সিলেক্ট উঠাই দিলাম, উঠাইতে আমরা কী রাখলাম 22 আর 23 রাখলাম, এটা উঠাই দিয়ে আমরা ঢাকা আর কুমিল্লা বোর্ড রাখলাম। রাখার পর অ্যাপ্লাই ক্লিক করলে এই ধরনের শুধু এখানে 23 আর 22 সালের ঢাকা আর কুমিল্লা বোর্ডের ডাটাগুলোতে চারটা শো করছে। আবার আমরা সিলেক্ট অলে ক্লিক করলাম, সিলেক্ট অলে ক্লিক করে অ্যাপ্লাই দিলাম, সবগুলো চলে আসছে। তারপর আপনি নেম ই করতে পারেন, আমরা ওদের নাম করে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, এই ধরনের এভাবে আপনার সিরিজ 1 2 3 এইভাবে চলে আসছে। আবার এখানে আপনার এই যে ক্যাটাগরি আর সিরিজে গিয়ে অ্যাপ্লাই করে দেন, আবার চলে আসছে বিষয়টা। এবার কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে ফিল্টারও করতে পারেন। বাস তারপর আমরা এখান থেকে এগুলো জানলাম। এছাড়া ধরুন এখান থেকে আমরা যদি এটা কী করে এখান থেকে আমরা আবার বাইরে ক্লিক করি, করার পর চারটা সিলেক্ট করে আমরা মনে করি এবার এখান থেকে চারের ভিতরে এই যে আমরা এখান থেকে এগুলো দেখার পরে যে লেআউট চেঞ্জ করতে পারি, এই যে আপনি কীরকম লেআউট নেবেন লেআউট চেঞ্জ করতে পারেন। তারপরে স্টাইল, এখান থেকে কীরকম স্টাইল নেবেন আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপরে তো এই যে এডিট ডাটা এগুলো তো আমরা দেখলামই, এও করতে পারেন। তারপর আমরা এই যে ফরম্যাটে এসে আমরা এখান থেকে যে ফরম্যাটের বিষয়গুলো দেখলাম, আপনি যেই পার্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে চলে আসলো ফরম্যাট সিলেকশন, বা ডাবল ক্লিক বা মাউসের ডান বাটন ক্লিক বিভিন্নভাবে তার ফরম্যাটের বিষয়গুলো দেখলাম। তারপর এই চার্টের মধ্যে এখানে ধরুন আপনি ইচ্ছা করলে শেপ ইনসার্ট করতে পারেন, আপনি যেখানে যাবেন যার পর আপনি কীরকম শেপ নেবেন, আপনার যে শেপ সিলেক্ট করবেন সেই শেপ চলে আসবে, আসলে সেই শেপের ফরম্যাট করতে পারেন। তা শেপের কীভাবে ফরম্যাট করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে কমপ্লিট ভিডিও দেওয়া আছে। আপনি যদি কি ফরম্যাট শেপ লিখে সার্চ দেন সেটা আপনার পাওয়ার পয়েন্ট বা আপনার দেখা আছে ওয়ার্ড এক্সেল সব ধরনের আপনার প্রোগ্রামের যে আপনার শেপের ফরম্যাটের উপর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনার ফরম্যাটের বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারবেন। তো আপনার শেপের ছাড়াও পিকচারের ফরম্যাটের উপরে ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিলে সেই ভিডিও দেখলে পিকচারের ফরম্যাট পাশাপাশি শেপের ফরম্যাটের টোটাল বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরুন আমাদের শেপ নেওয়ার পরে যে এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিলাম, করার পর চারটা সিলেক্ট করে আমরা যে ফরম্যাট আসলে তো এই শেপ ছাড়া আমরা যদি এই যে স্টাইলে গিয়ে আপনার সিলেক্ট করবেন, এই যে আপনি এটা বা প্লট এরিয়া যেটা সিলেক্ট করি প্লট এরিয়া সিলেক্ট করি, আপনি প্লট এরিয়াতে গিয়ে আপনি এখান থেকে ই করতে পারবেন স্টাইল, বা আপনি যে শেপ ফিলে গিয়েও করতে পারেন, যে শেপ ফিলে যান
সে ফিলও করতে অর্থাৎ চাইলে পিকচার ইউজ করতে পারেন আপনি পিকচারে দেবেন বাস ওয়ার্ক অফ লিঙ্কে আমি একটা পিকচার দিয়ে দিলাম এখানে পিকচার চলে আসছে অথবা আপনি এখানে শেপ ফিলে যে আপনার টেক্সচার এই যে টেক্সচার দিলেন টেক্সচার কালার চলে আসছে তারপর আউটলাইন দিতে পারেন আপনার প্লট এরিয়া বা আপনার চার্ট এরিয়া কোন জায়গায় আপনি আউটলাইন দেবেন আউটলাইনে গিয়ে এই দেখেন আপনি ওয়েটে গেলেন একটু মোটা করে দিলেন মোটা করে আপনি একটু কালার দিয়ে দেন আমি কালার করে দিলাম এই যে কালার চলে আসছে তারপর এখান থেকে আপনি না রাখতে গেলে নো আউটলাইন দেবেন তারপর এখান থেকে ধরুন আমরা ইফেক্ট ইউজ করতে পারি আপনি কীরকম ইফেক্ট দেবেন সিলেক্ট করে দেবেন সফটিস বা আপনি এখান থেকে বিবেল না আপনি এখান থেকে থ্রি রোটেশন কোনটা দেবেন সিলেক্ট করে দিন সেরকম আপনার এখান থেকে কি হয়ে যাবে শেপের ইফেক্ট চলে আসবে তারপর এখানে যে ওয়ার্ডার স্টাইলের যে বিষয়গুলো আছে আপনার এখানে যদি টেক্সট থাকে মানে কোনো আপনার টেক্সটের ডাটা থাকে তা সেই ক্ষেত্রে অপশনগুলো ইনেবল থাকবে তাহলে আপনি এখান থেকে করতে পারবেন যদি আপনার টেক্সট থাকে আপনার ডাটা এর মধ্যে তো সেই ক্ষেত্রে তারপর এখান থেকে ধরুন আরও অপশন আছে অ্যালাইনমেন্টের আপনার আছে এগুলো আপনার করতে পারবেন তো এখান থেকে এই যে বিষয়গুলো দেওয়া আছে ফরম্যাটের আপনার এখান থেকে এই ফরম্যাটের বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও বলছে আমার চ্যানেলটা দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন যেখান থেকে ফরম্যাটের বিষয়টা কি যে যেখানে আমরা যদি আসি আসার পর ধরুন এই যে আমার চ্যানেলের ভিতরে চার্ট ডিজাইনের উপরে কমপ্লিট ভিডিও তারপর ফরম্যাটের উপরে কমপ্লিট ভিডিও এছাড়া চার্ট ডিজাইন ফরম্যাটের উপরে কিন্তু আমার এখানে আলাদা কমপ্লিট ভিডিও দেওয়া আছে তাছাড়া এখানে এই যে ডিজাইনের যে বিষয়গুলো আছে বা ফরম্যাটের বিষয়গুলো আছে তার উপরে কিন্তু এখানে ধরেন যে এই যে আলাদা আলাদা ডিজাইনের পার্টগুলোর উপর ভিডিও দেওয়া আছে যে তারপরে যে ফরম্যাটের একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওগুলো দেখলে আপনার ডিজাইন ফরম্যাটের এভরিথিং বিষয়গুলো আপনার ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন তারপর এখানে বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি ধরুন আপনার করতে পারবেন তো এখন আমাদের মেন কাজটা ছিল আমাদের এখান থেকে কীভাবে আমরা একটা বার চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি সেটা আমরা জানলাম পাশাপাশি এখান থেকে যে ডিজাইনের যে বিষয়গুলো আছে পাশাপাশি এখানে ফরম্যাটের বিষয়গুলো আছে সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু মেক এ বার চার্ট অর গ্রাফ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।